Hi, hello, it's me, director Prodip Ghosh. Welcome to our channel Feelmon, movie, music and masti. Tumra dekhcho Cinemania, obhinoy shekhar gurukul. Amra ei onusthane obhinoy niye bibhinno bishoyer upor kotha bolchi ba alochona korchi ebong ami promise korechhilam tomader je ekta filmer shooting kichu kichu kore tomader dekhabo. যাতে তোমরা অ্যাকচুয়াল শ্যুটিংয়ের অভিজ্ঞতাটা পেতে পারো, বিকজ কেউ তো আর মানে সবসময় কলকাতা বা স্টুডিও এলাকার আশেপাশে থাকে এরম কথা নেই। অনেকে হয়তো দিনাজপুর, শিলিগুড়ি বা বাঁকুড়া বা মালদা বা পুরুলিয়া বা মুর্শিদাবাদ বা নদিয়া এরকম বিভিন্ন জায়গা থেকে আসছো বা থাকো, তাদের মধ্যে হয়তো এই ইন্টারেস্টটা থাকে যে আমিও একদিন ভালো অভিনয় শিখব বা করব এবং এই মিডিয়াতে কাজ করব। তার জন্য তাদের জন্য আমি এই ক্লিপগুলো এনেছি, তো তিনটে এপিসোড দেখেছি এই ক্লিপের ওপর। অ্যাকচুয়াল টপিকসে তো আমরা আসবই, কিন্তু তার আগে এই ক্লিপগুলো মাঝে মাঝে দেখিয়ে দেবো, 10-11টা হবে এরকম এপিসোড তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে ফোর্থ এপিসোডটা দেখো যে ফ্লোরে অ্যাকচুয়ালি কীভাবে কাজ হচ্ছে। মূলত আজকে যেটা দেখতে হবে সেটা হলো যে ইনডোর তো দেখলাম, আউটডোরে কীভাবে শ্যুট হয়, বিশেষ করে অ্যাকশন সিন। অ্যাকশন সিন করতে গেলে কিন্তু আমাদের অনেক 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 বেশি খাটতে হয়। নর্মাল যে রোম্যান্টিক বা সামনাসামনি দাঁড়িয়ে এক্সপ্রেশন দিয়ে কাজ করতে হয়, ওখানে প্রচুর প্রচুর ফিজিক্যাল ওয়ার্ক আছে, প্রচুর হ্যাকল আছে। মানে এই লোডগুলো তোমাদের নিতে জানতে হবে, এই অভ্যাসগুলো তৈরি করতে হবে। দেখো, টু বি ভেরি অনেস্ট, এটা কিন্তু এই যে ফিল্ম মিডিয়াটা, তোমরা ভেবো না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য যে সিএ বা এই ধরনের প্রফেশন আছে তার চেয়ে কোনো অংশে কম। প্রচুর খাটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, এবং এগুলো দেখে তোমরা নিজেদের সেইভাবে টিউন আপ করে নাও যে তোমাদেরও হয়তো খাটতে হতেই পারে। তো আগে থেকে এই যদি মানসিকতাটা তৈরি হয়ে যায়, তোমাদের আর পরে বোরিং লাগবে না। এবং অনেকেই আছে যারা একটা কল্পনার ফানুস নিয়ে আসে এবং যখন অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যায় তখন তারা ওই কল্পনাটা ভেঙে যায়। আরে বাপরে, এত খাটনি, এত কিছু করতে হয়। ফিল্মে সিনেমায় দেখি নায়ক নায়িকারা এরকম করছে, কিন্তু তাদের এইটুকু করতে গেলে এত তার পেছনে পরিশ্রম, না বাবা থাক আমি ওই 10টা 5টা ডিউটি করব। তো সেই জন্য এগুলো দেখাটা খুব জরুরি, অ্যাকচুয়াল শ্যুটিং ফ্লোরে কীভাবে কাজ হয়। মূলত দেখো, ডিরেক্টর তো আছে ওভারঅল ফিল্মের ডিরেকশনের জন্য, কিন্তু অ্যাকশন সিনগুলো, অ্যাকশন সিকোয়েন্সগুলো মূলত ফাইট মাস্টার বলো বা অ্যাকশন মাস্টার যাই বলো, তারা কিন্তু ব্যাপারটাকে সামলায় যে কীভাবে শটটা ঠিক হবে, কোথা থেকে করতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে করতে হবে, তার জন্য অ্যাক্টার অ্যাক্টারদের কী পোজ নিতে হবে বা কোন স্টাইলে মারতে হবে, এরকম বিভিন্ন জিনিসগুলো নিয়ে তারা কিন্তু কম্পোজ করে। তো তোমরা দেখো যে কত টেকনিশিয়ান, কত গাড়ি, এই সেই হ্যানা ত্যানা, ওইটুকু সিনের জন্য কী বিশাল আয়োজন। তো আমরা যখন করবো হয়তো এত বড় করে নাও করতে পারি বিকজ অফ বাজেট। তো এই যে সবটা কিন্তু ইজি নয়, এটা যখন করবে, দেখবে, প্র্যাকটিস করবে, মানে দেখলেই তো হয়ে যায় না, তুমি শিখে গেলে না, আমি দেখালাম তুমি দেখলে শিখে গেলে, সরি ওটা হবে না বস, তোমাকে যেটা করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছুই হবে না। তো প্র্যাকটিস যত বেশি করবে তত তোমরা কিন্তু এই জিনিসগুলোর সাথে হ্যাবিচুয়েট হয়ে যেতে পারবে। বডি ফিটনেসটা খুব জরুরি, যার জন্য বডি ফিটনেস ছাড়া ফিল্মে মানে অ্যাকচুয়াল ফিল্মে কাজ করা খুব মুশকিল, খুব 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 মুশকিল। তো তোমাদের এই কারণে এটা দেখাচ্ছি যে যারা পারবে, মূলত আমি বলে দিচ্ছি যে এই ফিল্মটা মাচো মাস্তানার মেকিং নিয়ে তৈরি,
তাদের যে ব্যাকগ্রাউন্ড কীভাবে শ্যুটিংটা হয়েছিল সেইটা নিয়েই তো আমরা দেখাচ্ছি। তো অ্যাকচুয়াল ফিল্মটা তোমরা পারলে কোথাও থেকে কালেক্ট করে নাও বা ডাউনলোড করে নাও। এবারে এই সিনগুলো দেখার পর অ্যাকচুয়াল ফিল্মটা দেখো যে আফটার এডিটিং, আফটার মিউজিক, আফটার এভরিথিং কী দাঁড়িয়েছে, আর তোমরা যখন শ্যুটিংয়ের সময় দেখছিলে সেটা কীভাবে হয়েছে, তখন তোমরা রিলেট করতে পারো, আচ্ছা ওটা এইটা করেছিল তার থেকে এই, আচ্ছা এইগুলো বাদ দিয়ে দিয়েছে, এই এই শটগুলো রাখেনি, মানে কত এক্সেস শট নিয়ে রাখতে হয়। তো একটা অভিজ্ঞতা হবে, তোমরা দেখো শুধু দেখার জন্য নয়, এটা থেকে শেখার জন্য। তো আর বেশি কথা না বলে ওভার টু দ্য শ্যুটিং ফ্লোর। মন কে করে মন সাইড মন সাইড এই জরা ইটা দে না ক্যামেরা তো দেখে অ্যাকশন ও ও হে এই কি করছ Okay.
চালাও। দিদি কেছে না? মারি বিশ্বাস করো, আইডিয়াটা কি বাজার? আরে
তুই যেমন ওর বাপ আমিও তেমনি ওর বাপের বাপ, আরো লঙ্কা কাণ্ড করে দেবো বলে দিলাম। তোর মনে পড়ে ছেলেবেলায় ওর যখন কঠিন অসুখ করেছিল, আমি আর তোর মা মুস্তাবাদকে দরগায় গিয়ে হত্যে দিয়ে পড়েছিলাম, ওকে কঠিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কেউ যদি আঙুল তোলে আমি ছেলে কথা বলবো না বলে দিল। একদম ঠিক বলেছো দাদা, আমার একমাত্র দাউকে কেউ কিছু বললে না আমি একেবারে ছশ্রেণীর লক্ষ্মী বাড়ি হয়ে যাবো। আমি জানি না ভাবে দাঁড়া তোমরা দেখলে, শুটিং দেখলে কিছু অ্যাকশন সিন, কিছু ইনডোর মস্তি মজাক এই ধরনের কিছু সিন, কীভাবে টেক হচ্ছে, কত তাড়াতাড়ি তারা ফর্মে আসছে। মানে ধরো একটু আগে হাসছিলো বা ওর সাথে কথা বলছিল, যে অ্যাকশন বললো সে একদম সে ক্যারেক্টারে ঢুকে গেল। দিস ইজ কল প্রফেশনালিজম। অ্যামেচারিস্ট মানে কিন্তু তার রেসটা রয়ে যায়, তারা যে কাজটা করছিল তার রেসটা রয়ে যায়, ফলে তুমি ক্যারেক্টারে ঢুকতে পারবে না। আজকে তুমি অমিতাভ বচ্চন বা বড় বড় যে আর্টিস্ট আছে, শাহরুখ, সলমান, অজয় দেবগন বা অন্যান্য আরও যারা আছে, আমির খান, তাদেরই অ্যাপ্রোচটা মারাত্মক। মানে যে মুহূর্তে তারা অ্যাকশনে ঢুকে যায়, সিনে ঢুকে যায়, শর্ট টেক করে, তারা কিন্তু আর কিচ্ছু জানে না। একটু আগে মেবি অনেক কিছু মজা করছিলো, ইয়ে করছিল, সে জাস্ট ফুলে যায়। তার কাছে সেই সময় ওই ক্যারেক্টারটা ছাড়া আর কিচ্ছু নেই। ওইটার ইনফ্লুয়েন্স যদি রয়ে যায় তাহলে কিন্তু তোমার শর্ট জীবনে কোনো দিন পারফেক্ট হবে না, বারবার এনজি হবে। এনজি মানে আবার রিটেক করতে হবে, আবার রিটেক করতে হবে, ইরিটেটিং হবে। তো এইগুলো দেখে না যে প্রফেশনাল অ্যাপ্রোচটা কীভাবে সবাই ইউজ করছে, ফাটাকসে, মানে যে যার কাজটা ঠিকঠাক করে যাচ্ছে। কেউ মানে এই নয় যে কর বাবা ওটা ইয়ে কর বাবা, না এরম না, যে যার কাজটা জানে কী করতে হবে সেটা করে নিচ্ছে এবং কনসেন্ট্রেশন করছে, যার স্ক্রিপ্টটা ঠিকঠাক নেই দেখে নিচ্ছে। প্রতিটা মুহূর্ত কিন্তু তোমাকে শেখার আছে। আশা করি তোমরা শিখলে অনেক কিছু, বা আরও একবার দুবার দরকারে দেখো, দেখে শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো, বা কী তোমাদের প্রবলেম মনে হচ্ছে সেটা কমেন্টসে লেখো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার করার। আর আবার প্রত্যেকবারের মতো বলছি যে আমরা খুব ছোট্ট প্রোডাকশন হাউস, চেষ্টা করছি কিছু আগামী দিনে প্রজেক্ট করার, খুব শিগগিরই হয়তো শ্যুটিং ফ্লোরে যাবো আমরা, তবে বড় কিছু নয়, ছোটো ছোটো কিছু সিকোয়েন্স নিয়ে, শর্ট ফিল্মস বা এই ধরনের কিছু জিনিস নিয়ে আমরা কাজ করব। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে যাও, অ্যাক্টিং করতে যাও, তোমরা অবশ্যই আমাদের ইমেলে তোমাদের বায়োডেটা, সিভি বলো বা ফটোগ্রাফস, বা যদি কোনো ভিডিও ক্লিপ থাকে অবশ্যই পাঠাও। আমরা যদি মনে করি তোমাদের মধ্যে সেই সম্ভাবনাটা আছে,
আমরা নিশ্চয়ই তোমাদের ডাকবো, চলো না আমরা কিছু করি। 2020 আসছে, নতুন বছর আসছে, শেষ মুহূর্তটা চলছে, আমরা শেষ মুহূর্তে আমাদের ভালো কিছু একটা এটা তো প্রতিজ্ঞা করতে হবে যে চলো দেখে নেবো, ফাটিয়ে কাজ করব, নো ম্যাটার এনি প্রবলেম উই উইল সলভ আওয়ার সেলফ। তো এই যে ব্যাপারটা, এই মস্তি, মানে একটা প্যাশন, মানে ফাটিয়ে কাজ করতে হবে। চলো তোমরা অবশ্যই পাঠাও আমাকে তোমাদের মতামত জানিয়ে, কমেন্টস করো, ইমেল করো। আর আমাদের ইমেল অ্যাড্রেস বহুবার বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি, যারা নতুন আমাদের চ্যানেলে দেখছো, আমাদের অ্যাড্রেস হলো, ইমেল অ্যাড্রেস হলো filmondropbox@gmail.com filmondropbox@gmail.com। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, নিচে যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই, আগামী দিন আবার দেখাবে, টাটা বাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।